আমাদের এক ভাই প্রশ্ন করেছেন, রোজা অবস্থায় দিনের বেলায় টুথ পাউডার বা পেস্ট, মাজন ইত্যাদি দিয়ে ওই যে দাঁত মাজার ক্ষেত্রে এগুলো ব্যবহার করা যাবে কিনা, রোজার কোনো ক্ষতি হবে কিনা, যদি হুজুর বলতেন। সম্মানিত দর্শক শ্রোতা, দেখেন, রোজার মধ্যে মিসওয়াক করা যাবে, কোনো অসুবিধা নেই, পুরা দিনই মিসওয়াক যেটা সেটা করতে পারে। আর কারো কাছে মিসওয়াক না থাকলে শুধু ব্রাশ, টুথপেস্ট ছাড়া, যেহেতু টুথপেস্টের মধ্যে যে একটা স্বাদ আছে, এটা ভিতরে না গেলেও অন্তত এটা মকরু হবে, কিন্তু যদি এর স্বাদ সংশ্লিষ্ট অনুভব হয় স্বাদ মিশ্রিত পানে যদি ভিতরে যায়, তাহলে তো রোজার জন্য সমস্যা আছে। অতএব আমি বলবো, যারা টুথপেস্ট ব্যবহার করেন আর আপনারা ফজরের আগে সেহরি করার পরে পরেই ভালো করে টুথপেস্ট ব্যবহার করে ফেলবেন, আর এদিকে ইফতারের পরে করবেন। এভাবে অন্যান্য মাজন গুলো, এগুলোর তো একটা স্বাদ আছে, এটা মকরু থেকে খালি নয়। আর মিসওয়াক অলওয়েজ করতে পারেন, যেহেতু মিসওয়াকের মধ্যে কোনো স্বাদের বিষয় নেই। ধন্যবাদ।